ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ শুনিয়ে নিয়ে নানা অপপ্রচার আর সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় দাসের গ্রেপ্তারকে কেন্দ্র করে অবনতি ঘটেছে প্রতিবেশী দেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক চলমান এই উত্তেজনার মধ্যে নতুন করে আগুনে ঘি ঘিটাল ইস্কন বাংলাদেশ ইস্কনের সন্ন্যাসীদের গেরুয়া বসন ত্যাগ করার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটির কলকাতা শাখা সংঘর্ষ এড়াতে তুলসীর জপমালা খুলে কপাল থেকে তিলক মুছে ফেলতে বললেন ইস্কন কলকাতার ভাইস প্রেসিডেন্ট রাধারমন দাস এই উচিত অশান্তি এড়াতে গেরুয়া ভূষণ ত্যাগ করাই শ্রেয় অন্য পোশাকের ভেতর লুকিয়ে গেরুয়া পরা উচিত কোনোভাবেই যাতে বাইরে থেকে দেখে তাদের সন্ন্যাসী মনে না হয় তেমন হলে মাথাও ঢেকে রাখা উচিত তবে প্রকৃতপক্ষে ভিন্ন বাংলাদেশের সম্প্রীতির চিত্র সাম্প্রদায়িকতার বিশ্বাসপকে দূরে ঠেলে সৌহার্দ্য নিয়ে এগিয়ে যাচ্ছে সম্ভাবনার বাংলাদেশ তবে এ ধরনের হেয় এবং ভারতের মিডিয়ার ভিত্তিহীন অতিরঞ্জিত খবরে দুই দেশের সম্পর্কে যেমন স্থায়ী তিক্ততা সৃষ্টি হতে পারে আবার সামাজিক অস্থিরতাও তৈরি হতে পারে বলে মনে করছেন কূটনৈতিকরা ভারতে যেখানে সংখ্যালঘুরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছে তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেখানে বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতা নিয়ে অতি উৎসাহী হয়ে কথা বলা কূটনৈতিক শিষ্টাচার পরিপন্থী বলে মনে করছেন যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির নিকট প্রতিবেশী হিসেবে বাংলাদেশ ভারতের সম্পর্কটা শুধু ঐতিহাসিক ও অর্থনৈতিক দিক থেকেই গুরুত্বপূর্ণ নয় কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ পরিবর্তিত বাস্তবতা ও প্রয়োজনীয়তার আলোকেই দুই দেশের মধ্যে যে সমস্যা তৈরি হয়েছে কূটনৈতিকভাবে তার সমাধান করতে হবে ভারতের রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য ও গণমাধ্যমের প্রপাগান্ডা সংকটকে আরও তীব্র করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা রায়হান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি